আচ্ছা, আসো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাই যে গ্র্যাভিটি ফর্ম ব্যবহার করে কিভাবে কন্ট্রাক্ট ফর্ম তৈরি করতে পারি আমরা খুব সহজে। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্রাক্ট ফর্ম দেখি, এরকম এরকম ফর্ম দেখি যে মাল্টি স্টেপ ফর্ম, তারপর হচ্ছে রিইউনিয়ন ফর্ম, তারপর হচ্ছে পেমেন্ট ফর্ম, তারপর কুইজ দেখি অনেক অনেক ওয়েবসাইটে, এটা রিফ্রেশ করি কুইজে তোমাদের একটু দেখাই, তারপর সিগনেচার দেখি অনেক অনেক ওয়েবসাইটে। এইগুলো কিভাবে করে তুমি আমার এই কোর্সটাতে জানতে পারবা। দেখো আমি তোমাকে শেষের দিকটা কয়েকটা দেখাই, যদি সবগুলো রিভিউ করতে আমার 4 থেকে 5 মিনিট লেগে যাবে এই কয়েকটা রিভিউ করতে শুধুমাত্র। তো দেখো এখানে সিগনেচার তুমি দিতে পারবে, এখানে তুমি নাম এবং ইমেইল, এবং সেই সাথে তুমি তোমার সিগনেচারটাও এখানে অ্যাড করতে পারবা। হ্যাঁ, দিয়ে সাবমিট করলে তোমার এই সিগনেচার তোমার ব্যাক এন্ডে চলে যাবে। তারপর এখানে তুমি পোল ক্রিয়েট করতে পারো, পোল যেটা তুমি ফেসবুকে ইউটিউবে অনেক সময় দেখো যে পোল ক্রিয়েট করা থাকে, সেই পোল ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, এই দেখো আমি কেবল একটা দিয়েছি এখানে 100% এখানে ফেসবুক এবং ইউটিউব দেখাচ্ছে। এখানে তুমি অনেক অনেক মানুষ যখন এখানে ক্লিক করবে তখন এটা একটা পার্সেন্টেজ দেখাবে, এটার এত % লোক এটাতে ভোট করেছে। ওকে, তারপর দেখো যে এখানে আমার সানগ্লাস, আমি মানে তার নাম চাচ্ছি, ইমেল চাচ্ছি এবং ইনপুট হিসেবে, এবং হচ্ছে সানগ্লাস যদি কেনে সানগ্লাসের দাম হচ্ছে $10 এবং হেডফোন যদি কেনে $20 তাহলে $30 হয়ে গেল। হ্যাঁ, এখন যদি সে যদি দেখো যে টোটাল $30 হয়েছে, এখন যদি দেখো সে যদি আলু কিনতে চায়, কথা কথা ফর এক্সাম্পল উদাহরণ হচ্ছে আলু দিয়েছে, আলু ধরো 1 কেজি আলু এখানে যদি সে কিনতে চায়, সেই ক্ষেত্রে 1 কেজি আলুর দাম হচ্ছে $20। হ্যাঁ, $20 এখানে দেওয়া আছে, তো $20 এটা অটোমেটিক চলে আসছে $50। তাহলে এই ধরনের ডিক্রিজ করি, এখানে $20 ঠিক আছে, আলু যদি 3 কেজি সিলেক্ট করে তাহলে $50 হয়ে গেল। এটা কিন্তু ভেতর থেকে আমার কনফিগারেশন করে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন যদি সাবমিট করে সরাসরি কিন্তু চলে যাবে তার পেপালে, পেপাল থেকে সে তার পেপাল পেমেন্ট করলে আমার অ্যাকাউন্টে আমার ইমেইলে টাকাটা চলে আসবে। এরকম আরও অনেক কাজ করা যায়। তারপরে মনে করো যে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তো বিয়ের অনুষ্ঠানে সেখানে আমার হচ্ছে এরকম একটা ফর্ম আমি তৈরি করে দিয়েছি যে আমি আমার পরিবার নিয়ে অনুষ্ঠানে যাব, এবং অনুষ্ঠানে কে কে যাচ্ছে পরিবারে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। আমি একা যাচ্ছি নাকি আমার পরিবারে আরও সদস্য সংখ্যা নিয়ে যাচ্ছি, আমি কি সে অনুষ্ঠানে টাকা পেমেন্ট করেছি কি না, আমি সেই অনুষ্ঠানে কী খাবার খেতে চাচ্ছি, ইংলিশ বাংলা চায়না যাই হোক। তারপরে প্রথমত নাম, ইমেইল এবং ব্যাচ নাম্বার দিয়ে আমরা একটা ফর্ম তৈরি করে দিতে পারছি, এবং এই ফর্মটা যখন সাবমিট করা হবে, সাবমিট করার পর ফর্মে একটা PDF সে কিন্তু তার ব্যাকএন্ডে অর্থাৎ এখান থেকে ডাউনলোড করতে পারবে একটা PDF, এই সম্পূর্ণ ফর্মের একটা PDF। হ্যাঁ, এবং এই ফর্মটা ব্যাকএন্ড থেকে আমার যে আমি যে অনার আমার ইমেইলে একটা মেসেজ যাবে যে অমুক একজন ব্যক্তি একটা ফর্ম ফিল আপ করেছে, তার ইনফরমেশনগুলো এই। এবং এরকম আরও অনেক ফর্ম দেখতে পাচ্ছ এরকম এখানে আছে, এই যে এইগুলো হচ্ছে কাজ। তো এইটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মের কাজ। তো গ্র্যাভিটি ফর্মটা দেখি তো ইনস্টল করে কীভাবে কী করতে হয়। তো এটা আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ করে আমি এটা আপলোড করে ফেলি, প্লাগইন গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করলাম। এবং এই গ্র্যাভিটি ফর্ম যদি ডিজাইন করতে চাই আমার আমার পেজে এরকম যদি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে এসেনশিয়াল অ্যাডন নামে একটা অ্যাডন আছে, সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলাম। বাই দ্য ওয়ে, এইগুলো তোমার যদি পেতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি তোমাদেরকে সরাসরি দিয়ে দিব, কিন্তু আমি এখানে দিতে পারছি না কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে। আচ্ছা, তারপর আমরা আরো একটা অ্যাডন ইনস্টল করবো বা প্লাগইন ইনস্টল করবো, সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডন, যেটা আমাদের গ্র্যাভিটি ফর্ম ডিজাইন করার জন্য লাগবে মূলত। তো এসেনশিয়াল অ্যাডনের ব্যাপারটা হচ্ছে, এসেনশিয়াল অ্যাডন আমি একদম লেটেস্ট আপলোড করছি এখানে 5.000 সরি। অলরাইট, আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাচ্ছি। আমরা গত পর্ব থেকে দেখেছি যে কীভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করে, ল্যান্ডিং পেজ কীভাবে হেডার ফুটারে কাজ করে, কাস্টম হেডার ফুটার, এবং ফাইনালি আর একটা ভিডিও আসবে সেখানে আমার দেখানো হবে যে কীভাবে রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে, তো তুমি যদি সিরিয়ালে দেখে আসো তাহলে তোমার কিন্তু এই কাজগুলো অনেকটা ইজি হয়ে যাবে এবং তুমি মার্কেট প্লেসে কাজ করার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবা। আচ্ছা, এসেনশিয়াল অ্যাডন আমার এখানে দেখতে পাচ্ছ, দুইটা চলে এসছে, এইবার আমরা কাজ করছো। দেখো এখানে যখন আমরা অ্যাডনটা ইনস্টল করবো বা প্লাগিনটা ইনস্টল করবো, প্লাগিনটা হচ্ছে কি এখানে ফর্ম, তো ফর্মটা যখন ইনস্টল করবো জাস্ট এখানে ক্লিক করার পর আমরা নিউ ফর্মে ক্লিক করবো, অর্থাৎ এখানে অথবা নিউ ফর্ম, এখানে নিউ ফর্মে ক্লিক করলে হবে। তো প্রথমে এটা তৈরি করবো সিম্পল ফর্ম, তো সিম্পল ফর্ম যদি তৈরি করি এখানে লিখবো সিম্পল কন্ট্রাক্ট ফর্ম, যদিও ঠিক আছে যদিও না ক্রিয়েট। দেখো ঠিক এমন একটা ইন্টারফেস তুমি পাবা, এটা হচ্ছে একদম লেটেস্ট গ্র্যাভিটি ফর্ম। তুমি ইন্টারনেটে অনেক গ্র্যাভিটি ফর্মের ভিডিও পাবা, সেটা হচ্ছে অনেকটাই পুরাতন, অনেক পুরাতন ভিডিও ওগুলো, গ্র্যাভিটি ফর্ম নিয়ে তেমন তুমি একটা আপডেট লেটেস্ট ভিডিও তুমি পাবা না। দেখো আমি যদি এটা একটা সিম্পল ফর্ম তৈরি করি, একটা
সিম্পল কন্ট্রাক্ট ফর্ম তৈরি করে দেখাই। দেখো আমি প্রথমে তার নাম নিব, নাম নেওয়ার জন্য এটা আমি নিলাম যে সিঙ্গেল লাইন টেক্সট। তো এটা আমি নাম চেঞ্জ করে দিলাম এখানে লেভেল থেকে, যে আমি প্রথমে দিব হচ্ছে নেম, নেম দিতে পারি। দেখো মনোসহকার বোঝো যে প্রথমে এটা হচ্ছে কি বলা হয় লেভেল, এবং এর ভেতরে যদি কোনো কিছু লেখা থাকে ওটাকে বলা হয় কি প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাপিয়ারেন্সের ভিতরে পাবো। তবে এখানে ব্যাপারটা একটু বুঝি যে আমরা ফিল্ড লেভেল হচ্ছে এইটা, এবং ফিল্ডের নিচে নিচে যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে ডিসক্রিপশন, এবং ফিল্ডে ম্যাক্সিমাম ক্যারেক্টার কয়টা হবে তুমি চাইলে সিলেক্ট করে দিতে পারবা, যে ম্যাক্সিমাম ক্যারেক্টার তোমার নাম যদি ধরো কথার কথা পাঁচটা দশটা ক্যারেক্টারের ভিতর হয়, এখন তুমি দশটা দিয়ে দিলে, এখন হতে পারে একজনের নাম পনেরোটা ষোলোটা ক্যারেক্টারের, তো এইটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি কোনো সময় প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে ক্যারেক্টার দিতে পারো, যে একটা ওয়ার্ড মানে একটা নেম, এন হচ্ছে একটা ক্যারেক্টার, এ হচ্ছে একটা ক্যারেক্টার, এভাবে তুমি যে কয়টা ক্যারেক্টার দিবা সেই কয়টা ক্যারেক্টারের পর সে আর নাম হিসাবে ইউজ করতে পারবে না। তারপর এটাকে রিকোয়ার্ড করবা কিনা, রিকোয়ার্ড মানে হচ্ছে তুমি যে ফর্মটা তোমার ভিজিটরের জন্য তৈরি করছো সেই ফর্মটা যখন সে ফিল আপ করবে তখন এখানে নেম ফিল্ড, এটাকে বলা হয় একটা ফিল্ড, এই নেম ফিল্ডটা যেন সে অবশ্যই অবশ্যই পূর্ণ করে, না করলে তাকে সাবমিট করতে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে রিকোয়ার্ড, আর এটা দরকার নেই। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, যদি যাই অ্যাপিয়ারেন্স যাওয়ার পর প্রথমে দেখতে পাবো যেখানে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে হচ্ছে যে একটা বক্সের ভেতর যে কথাটা লেখা থাকে, যে এখানে দেখলাম যে এন্টার ইউর নেম, তাহলে এটা কিন্তু মাঝকে ভেতরে লেখা আসলো, যখন এখানে কোনো ভিজিটর লিখবে তখন এই লেখাটা সরে যাবে, তার লেখাটা এখানে ইনপুট হবে। তাহলে যদি আমাদের এই উপরে একটা লেভেল থাকে নিচে একটা প্লেস হোল্ডার থাকে, ব্যাপারটা কিন্তু একটু বিদঘুটে লাগে, মানে দুইটা দেওয়ার তো কোনো দরকার নেই, আমরা চাইলে কিন্তু এটাকে রিমুভ করে দিতে পারি। কিন্তু তোমাদের মাথায় কিন্তু একটা জিনিস আসছে যে আমি তো রিমুভ করবো কোথা থেকে, সরাসরি জেনারেলে গিয়ে আমি লেভেলটাকে ডিলিট করে দেবো, কি তাই না? আমরা এটাকে ডিলিট করবো না, আমরা ডিলিট করলে এখানে একটা ওয়ার্নিং আসবে, এইটা এখন কি করব যে এইটাকে সিএসএস এর কোড দ্বারা ব্যাপারটাকে একটা বাটন করে দিয়েছে যে ফিল্ডে যে লেভেল ভিজিবিলিটি এটা হিডেন থাকবে, কিন্তু এটা কিন্তু আছে ভিতরে, কিন্তু এটা ডিসপ্লে ব্লক করে দেওয়া আছে, এটা সিএসএস এর একটা প্রপার্টি ইউজ করে ডিসপ্লে ব্লক করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমাদের শো করতেছে না। আমাদের দরকার, আমাদের মেইন কাজ হচ্ছে যে শো না করে, এইটা হচ্ছে আমাদের কথা। দেন হচ্ছে এখানে আমরা এগুলো দরকার নেই, কাস্টম, আচ্ছা এখানে কাস্টম ভ্যালিডেশন মেসেজ এটা দরকার নেই। তারপর কাস্টম সিএসএস, কাস্টম সিএসএসটা হচ্ছে দেখো একটা ফর্মের দুই পাশে আমরা দুটো ফর্ম ইউজ করতে পারি, দুইটা ফিল্ড ইউজ করতে পারি। দেখো এখানে একটা ফিল্ড আছে, আমি চাইলে এই পাশে আর একটা ফিল্ড আনতে পারি। দেখো আমি যদি সেই কাজটা করতে চাই আমার এখানে সিএসএস ক্লাস ইউজ করতে হবে, একটা ক্লাসটা হচ্ছে যে জিএফ গ্র্যাভিটি ফর্ম আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর হাফ, এটা যদি দেই তারপরে আমরা এখানে নতুন একটা ফিল্ড যদি যুক্ত করি, সেম ফিল্ড যদি এখানে যুক্ত করি তাহলে কিন্তু এটা পরবর্তীতে হাফে যুক্ত হয়ে যাবে। এবং এইটা যদি ইচ্ছা করে যে আমি এটা সেম একটা ক্লাস দিয়ে দিব তা দিতে পারি, এখানে জিএফ রাইট হাফ দিতে পারি, এটা লেফট এবং এটা রাইট, এবং এটার আমরা লেভেলটা যদি মুছে ফেলি তাহলে এটা কিন্তু সেম সেম হয়ে যাবে। তাই এটাকে ডুপ্লিকেট করলে আমাদের মনে হয় না যে ওইটা চেঞ্জ করা দরকার আছে, এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। অলরাইট, এখানে আমাদের দিলাম ফার্স্ট নেম, এটা দিলাম লাস্ট নেম, ঠিক আছে? এভাবে আমরা তৈরি করতে হবে, যেমনটা এখানে দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম, এবং ইমেইল, ইমেইল এবং দেওয়া আছে ফোন নাম্বার। আর ইমেইলের জন্য কি করি দেখো, ইমেইলের জন্য আমি একটা ফিল্ড নিব, সেটা হচ্ছে ইমেইল, ইমেইল লিখলাম সরাসরি ইমেইল চলে আসলো, ইমেইলটাকে এখানে বসালাম, এবং আমি ইমেইলটাকে সিলেক্ট করে আমি চলে যাবো সরাসরি এখান থেকে নিচে কোথায় অ্যাপিয়ারেন্স থেকে আমরা সবকটা হাইড করে দিচ্ছি। দেখো জেনারেলের ভিতর থেকে আমি ইমেইল কথাটাকে হাইড করবো কীভাবে, এখানে আমি চলে যাবো জেনারেল থেকে হাইড করে অ্যাপিয়ারেন্স থেকে প্লেস হোল্ডার লিখবো যে এন্টার ইওর ভ্যালিড ইমেইল, ঠিক আছে? তো এইটাকে আমরা ভিজিবিলিটি হিডেন করে দিলাম, এবং এটা সিএসএস হিসাবে আমি জিএফ লেফট হাফ করে দিলাম। এবং হচ্ছে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইওর নাম্বার, নাম্বার জন্য আরেকটা ফিল্ড নিব, ফিল্ডটা হচ্ছে আমরা চলে যাবো অ্যাড ফিল্ডে, নাম্বার যদি দেখি যে স্ট্যান্ডার্ড ফিল্ডের ভিতরে নাম্বার আছে কোথায়, এই যে নাম্বার, এই নাম্বারটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, দ্যাটস ইট। নাম্বারটাও আমরা সেমভাবে কাজ করবো, প্লেস হোল্ডার দিব এখানে ইন্টারিয়র নাম্বার, এবং জেনারেল থেকে সরি অ্যাপিয়ারেন্স থেকে আমরা ভিজিবিলিটি হিডেন করে দিব, দ্যাটস ইট। আমাদের এটাও কিন্তু হয়ে গেল, এটা হচ্ছে কি নাম্বার, এটা নাম্বার আমি তোমাকে একটু একটু ক্লিয়ার করি। দেখো এখানে নাম্বার আসার পর এখানে নতুন একটা অপশন আসছে এবং রেঞ্জ এবং এটা আসছে, এটার মানে হচ্ছে এটা মিনিমাম ফরম্যাট, আর এটা যদি কারেন্সি হিসেবে শো করাতে চাই, শোনো এখানে একটা জিনিস কি, এটাকে ইমেইল ফিল্ড, এটা নাম্বার ফিল্ড, এটা হচ্ছে নেম ফিল্ড, এইটার মধ্যে বিশেষত্বটা কি, বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ইমেইলের জন্য তৈরি করে দেওয়া। অর্থাৎ আমরা একটা ইমেইল লিখি সাধারণত কিভাবে, একটা ইমেইল লিখি যে ধরো এখানে আমি একটা ইমেইল লিখলাম যে ধরো ফয়সাল @gmail.com,
ঠিক আছে। তো এই জিমেইল ডট কম এখানে @ কথাটা বা @ ক্যারেক্টার যদি না থাকে তাহলে এই বক্সটা তোমাকে বলবে যে তোমার ইমেইলটা কারেক্ট নাই, তুমি ইমেইল ঠিকঠাক মতো বসাও, এটা বলবে তোমাকে। নাম্বার নাম্বার তুমি যদি এখানে বলো যে এই নাম্বার ফিল্ডে আমি বসাবো টেক্সট, হ্যাঁ, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা শুধুমাত্র নাম্বারই সাপোর্ট করবে। এখানে নিউমেরিক্যাল যা তুমি দিবো সব সাপোর্ট করবে, কিন্তু এখানে টেক্সট সাপোর্ট করবে না, আর এই টেক্সটে সব কিছুই করবে। তো এটা আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এখানে নাম্বারের উপর যখন ক্লিক করবো তখন এটাকে বলতেছে নাম্বার ফরম্যাটটা কেমন হবে। তো নাম্বার ফরম্যাটটা এখানে দেখতে পাচ্ছ কারেন্সি এভাবে শো করবে, এবং তুমি নাম্বার যদি চাও নাম্বার জন্য আলাদা একটা ফিল্ডই আছে, সেটা হচ্ছে নাম্বার মেবি কল নাম্বারই আছে নাম্বার, এইটা তো নাম্বার ছিল কলের জন্য একটা ছিল, এটা ভিতরে পাওয়া যাবে, ফোন লিখি ফোন, এইটা এইটা হচ্ছে ফোন। তাহলে এটা যদি বসে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, ফোন ফোনটা হচ্ছে ফোনের জন্য বিশেষ বিশেষ করে তৈরি করা। দেখো ফোনের ফরম্যাট দেখা যাচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট, একটা হচ্ছে ইউএস ফরম্যাট। এটা ইউএসএ যদি দিই তাহলে ইউএসএ ফরম্যাট অনুযায়ী নাম্বার বসানোর জন্য এখানে অপশন থাকবে যে ইউএসএ নাম্বার শুধুমাত্র কাজ করবে এটা, আর ইন্টারন্যাশনাল দিলে তুমি যে কোনো দেশের নাম্বার +1 +911 +880 বসাতে পারবা, ঠিক আছে। এই ছিল হচ্ছে নাম্বারে এখানে বিশেষত্বটা। তো এখানে নাম্বারে আমি জেনারেলটা হাইড করে দিই, এটা আমি অফ করে দিচ্ছি, এবং এখানে লিখছি যে দিস নাম্বার, ওকে। তারপরে কি আছে এখানে দেখো যে জেন্ডার, তো জেন্ডারের জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি রেডিও বাটন। তো রেডিও বাটনটা হচ্ছে, দেখো রেডিও বাটনটা হচ্ছে কি একটা মাত্র অপশন সিলেক্ট করা যায়, অর্থাৎ আমি যদি জেন্ডার আমার মেল হয় আমি মেল দিতে পারবো, কোনো ফিমেল দিতে পারবো না, হ্যাঁ। আমার যদি বোথ হয় আমি মেল ফিমেল একসাথে ক্লিক করতে পারবো না, ব্যাপারটা আসলে আশা করি ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে দেখো আমি যদি এখানে লিখলাম যে জেন্ডার, জেন্ডার লেখার পর এখানে লিখলাম যে দেখো আরও একটা অপশন নিচে চলে এসছে যে এখানে আমি চাইলে একাধিক ফিল্ড অ্যাড করতে পারবো, লেভেল অ্যাড করতে, লেভেল দেখতে পাচ্ছ প্রত্যেকটার উপরে লেভেলগুলো, এই যে ফার্স্ট চয়েস লেভেলগুলোর ভিতরে দেওয়া আছে কি, আমি লিখলাম ফিমেল, তারপরে লিখলাম মেল, মেল বোথ জেন্ডার, অথবা লিখলাম যে বোথ, ঠিক আছে। এখন কেউ যদি সিলেক্ট করে আমাকে জাস্ট এইখানে যে কোনো একটাতে তাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মাল্টিপলে সিলেক্ট করা যাবে না, মাল্টিপলের জন্য আলাদা অপশন আছে, ঠিক আছে। এবং তুমি চাইলে এখানে প্লাস করে আরও তুমি যুক্ত করতে পারো, তোমার যদি অন্য কোনো পারপাসে এরকম একটা ফিল্ড প্রয়োজন হয় যেখানে হচ্ছে একটা প্রশ্ন থাকবে এবং একটা চারটা এখানে তোমার ধরো তুমি হচ্ছে নৈবৃত্তিক, আমার যখন স্কুলে বা কলেজে নৈবৃত্তিকের যে ফিল আপগুলো করছি সেগুলো কি চারটা থাকে, তো চারটা তুমি যে করলা যে প্রশ্ন থাকলো এরকম চারটা প্রশ্ন এখানে তুমি লিখে দিলা যে কোনো একটাতে সিলেক্ট করে দিতে পারবে, এখানে প্লাস করতে পারবে এবং মাইনাস করতে পারবা। এবং দেখো এখানে বাল্ক অ্যাড, বাল্ক অ্যাড যাওয়ার পর এখানে দেখতে পারবা যে কান্ট্রি ইউএস এগুলো কি, এগুলো হচ্ছে যে আমি যদি এখানে বাল্ক অ্যাডের ভেতরে ইউএস সিলেক্ট করে দেই তাহলে ইউএসএ যতগুলো এখানে সিটি আছে সবগুলো এখানে শো করবে, যদি স্টেট এগুলো এইগুলো হচ্ছে তুমি যদি ইনসার্ট করো তাহলে কী হবে, দেখো এখানে প্রায় 55টা আইটেম শো করতেছে, যদিও স্টেটের ক্ষেত্রে বা কান্ট্রির ক্ষেত্রে আমরা ড্রপডাউন ব্যবহার করি, তখন তখন জেন্ডারের এই যে এখানে যে রেডিও বাটনটা ব্যবহার করি না সাধারণত, এটা ব্যবহার করি না, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে এখানে ব্যাপারটা, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আচ্ছা এটাকে আমি আরেকবার নিয়ে আসি রেডিও বাটন, এবং এখান থেকে দিচ্ছি ফিমেল মেল অ্যান্ড বোথ, এবং তুমি চাইলে এটাকে রিকোয়ার্ড করে দিতে পারবো, ঠিক আছে। এবং উপরে আমি লিখে দিচ্ছি যে জেন্ডার, রাইট। এবং হচ্ছে এরপরে দেখো যে ইওর এডুকেশন, এডুকেশনটা হচ্ছে আমার এখানে এই ফিল্ডটা আমি এডুকেশন হিসাবে ব্যবহার করেছি, এই ফিল্ডটা আমি নিলাম এখান থেকে, ধরো এই ফিল্ড এখানে বসিয়ে দিলাম, এই যে ঠিক আছে। এবং এটাকে যদি এই পাশে রাখতে চাই, এই যে রেখে দিলাম, ওকে। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসটা হিসাবে, অ্যাড্রেস যদি নেই তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, অ্যাড্রেস লিখতে পারি, অথবা এখানে দেখো কোথায় অ্যাড্রেস আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো অ্যাডভান্স ফিল্ডের ভিতরে এই অ্যাড্রেস, অ্যাড্রেসটা দিয়ে দেখো কত বড় একটা অ্যাড্রেস আসে, এখানে তোমার অ্যাড্রেসে যে কটা ফিল্ড থাকা দরকার বা ইনপুট থাকা দরকার বক্স সব কটা এখানে চলে এসছে, এবং তুমি ভেতর থেকে এডিট করতে পারবা যে অ্যাড্রেসের জন্য নামটা চেঞ্জ করে দিলে অ্যাড্রেসের টাইপটা কি ইন্টারন্যাশনাল হবে নাকি ইউনাইটেড স্টেটের জন্য হবে, তাহলে ইউনাইটেড স্টেটের জন্য এখানে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো এখানে শো করতেছে। তো আমি ইন্টারন্যাশনাল দিলাম, এখানে ইন্টারন্যাশনাল দিলে ইউএসএর জন্য কান্ট্রি না ইউএসএ স্টেট আছে যার জন্য কান্ট্রিটা হাইড হয়ে যাবে, এবং তুমি চাইলে এখানে যে ফিল্ডগুলো আছে অ্যাড্রেসের
এটা তুমি চাইলে অফ অন করতে পারবা, কোনটা লাগবে কোনটা লাগবে না, ঠিক আছে। তুমি যদি মনে করো যে অ্যাড্রেস লাইন টু আমার দরকার নেই, একটা বক্স হারিয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি স্পেসিফিক কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে চাও, ধরো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এটা শুধুমাত্র বাংলাদেশটাই শো করবে এখানে কান্ট্রি হিসেবে। আর কান্ট্রি যদি তুমি বাই ডিফল্ট যেটা সমস্যা নেই, তো ঠিক আছে বাংলাদেশ দেওয়া থাক। অ্যাপিয়ারেন্স যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে এখানে প্রত্যেকটার মধ্যে প্লেস অর্ডার যুক্ত করতে পারবো। এখানে অ্যাড্রেসটা তুমি যদি হাইড করে দিয়ে হচ্ছে গিয়ে এখানে তুমি কি করতে পারো যে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় লিখতে পারো যে ইন্টারভিউ স্ট্রিট অ্যাড্রেস সিটি, এই লেভেলগুলো অর্থাৎ ভিতরে নিতে পারবা, আমি এগুলো রিপিট করছি না। আর এবং সিএসএস ক্লাস যুক্ত করতে পারবা, রাইট। তারপর হচ্ছে এখানে যে এখানে যে তোমার দেখো এখানে সিলেক্ট ডেট টু এনরোল দিস কোর্স, হ্যাঁ এটা ডেট নামে একটা ফিল্ড অ্যাড করা হয়েছে। তাহলে এটা যদি ডেট কোথায় আসছে, আমরা যদি ডেটটা একটু দেখি, আমি সার্চ করি ডেট, ডেটটা ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এখানে ডেট শো করবে এখানে, ঠিক আছে। তুমি তোমার এখানে কেউ যদি ক্লিক করে সেক্ষেত্রে ডেটটা শো করবে। আচ্ছা আমরা যদি প্রিভিউ করি, আমাদের ভিডিওটা প্রায় 16 মিনিট হয়ে গেছে, যদি অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা আপডেট ক্লিক করতে হবে, তারপর এখানে প্রিভিউ করি। দেখো এখানে আমাদের ফর্মে কিন্তু অলমোস্ট সব ইনফরমেশনগুলো চলে আসছে, এবং এখান থেকে আমি আমার মতো করে অপশনগুলো সিলেক্ট করে দিতে পারছি, দেখতে পাচ্ছ একদম এইরকম হুবহু চলে আসছে। হ্যাঁ তারপর হচ্ছে আমাদের পরবর্তী সেকশন, পরবর্তী পার্ট যেটা আছে সেটা হচ্ছে এখানে টাইম। তো টাইম লিখলাম এখানে, টাইমের জন্য টাইমটা এখানে নিয়ে ছেড়ে দিলাম, টাইমটা কাজ করতেছে এখানে। তুমি সেখান থেকে টাইমের যে ইনফরমেশনগুলো ভেতর থেকে চেঞ্জ করে দিতে পারবা, টাইম ফরম্যাটটা কত আওয়ারের মধ্যে হবে, হ্যাঁ টাইমের যে লেভেলটা তুমি চাইলে এখান থেকে অফ করে দিতে পারবা। অফ করে দিতে হলে এখানে ভিজিবিলিটি জাস্ট হিডেন করে দিবা, তারপরে আওয়ার্সের ভিতরে যে প্লেস অর্ডারগুলো লেখা তুমি চাইলে এটাও চেঞ্জ করতে পারবা, আওয়ার অ্যান্ড মিনিট, এবং AM PMটা তো ওটা তো সেট থাকবেই, এবং এইগুলো কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। এবং পরবর্তীতে কী আছে দেখি একটু, সেটা হচ্ছে এখানে কোর্স, এটা একটা রেডিও ফর্ম ইউজ করো যেটাতে এখানে ব্যবহার করা হয়েছে হয়েছিল এখানেও তাই। এবং এইটা হচ্ছে একটা ফিল্ড যেখানে হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারবে, অর্থাৎ এখানে তার ডিসক্রিপশন বা যাবতীয় কথাবার্তাগুলো লিখতে পারবে। তো সেটার জন্য ধরো, তো এখানে চলে যাবো আমরা, লিখবো যে প্যারাগ্রাফ টেক্সট, অথবা টেক্সট লিখলাম, টেক্সট লিখে দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্রাফ টেক্সট, এইটা আমরা এখানে যুক্ত করে দিতে পারি। এবং এখানে লিখতে পারলাম যে একটা কিছু লিখে দিলাম যে তোমার মতামত শেয়ার করো, বা এখানে যদি কোনো কিছু বলার থাকে তুমি এই বক্সের মধ্যে লিখতে পারবা। এভাবে আমরা সেট করে দিয়ে আপডেট করে প্রিভিউ করলে দেখতে পাবো সুন্দর একটা ফর্ম রেডি হয়ে গেছে। এইটা আমরা পরের দিন ডিজাইন করব। হ্যাঁ তো এইটা ছিল আমাদের মোটামুটি স্ট্যাটিক একটা পার্ট। আমরা পরের দিনের ডিজাইন শেষ করে আমরা আরও কিছু অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এটা আমাদের কন্ট্রাক্ট ফর্ম তৈরি হয়েছে, তারপরে আমরা যদি দেখবো যে মাল্টি ফর্ম কীভাবে তৈরি করে, তারপর হচ্ছে এখানে মাল্টি স্টেপ ফর্ম কীভাবে তৈরি করে, হ্যাঁ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ একটা ক্লায়েন্টের প্রজেক্টের জন্য এগুলো ব্যবহার করা লাগবেই লাগবে। তাহলে এইটা কেউ যদি একটা কথা বলে রাখি, যদি তোমার মনে হয় যে মনে হতে পারে যে এখানে ইনফরমেশনগুলো আমি সাবমিট করলাম, করার পর এটা কোথায় যাবে, তো এটা যাবে হচ্ছে দেখবা যে এখানের এন্ট্রিস নামে যে এখানে অপশনটা আছে এখানে চলে যাবা, যার পর দেখতে পারবো যে এইখানটাতে তোমার সিম্পল ফর্ম যেটা আছে একটা এখানে শো করবে, আরও করলে আরও যখন আমরা ফর্ম তৈরি করবো তখন ফর্ম লিস্ট আসবে, আমাদের সিম্পল ফর্ম থেকে যে ফর্মটা ফিল আপ হবে তখন ইনফরমেশনগুলো এইখানটাতে শো করবে। এবং এবং সিম্পল ফর্মটা আরও বেশ কিছু কাজ আছে যেটা সেটিংসের ভিতর থেকে তোমার এখান থেকে করতে হবে। সেটিংসে যাওয়ার পর নোটিফিকেশন কনফার্মেশনের ভিতর তোমার একটু কাজ আছে, এইটা আমি তোমাদেরকে নেক্সট পার্ট থেকে, আচ্ছা না নেক্সট পার্ট দরকার না, আমি এখনই বলে দিচ্ছি যে ধরো এখানে কনফার্মেশন এডিটে ক্লিক করবা, করার পর আমাদের এইখানে লেখা আছে থ্যাংকস ফর ইয়োর কন্ট্রাক্ট আস, মানে অর্থাৎ আমরা যখন এই কন্ট্রাক্টটা এখান থেকে সাবমিট করব, তো এখানে যদি সাবমিট করি বিশাল বড় ফর্ম। আচ্ছা দেখো আমি এখানে ফর্মটা অলরেডি সব কিছু ফিল আপ করেছি, এবং হচ্ছে জাস্ট আমি কি করব এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এখানে বলছে দেয়ার আর প্রবলেম টু সাবমিশন, এটা কোথাও প্রবলেম হয়েছে যে এখানে প্লিজ এন্টার ভ্যারি টাইম। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 12 ঘন্টা দেওয়া ছিল, মেবি 8 ঘন্টা দিয়ে দিচ্ছি, দেন সাবমিটে ক্লিক করি। দেখো এখানে কি লেখা আসছে, দ্য থ্যাংকস ফর ইয়োর কন্ট্রাক্টিং আস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি। এটা কিভাবে আসছে, এটা হচ্ছে এইখানটাতে একটা মেসেজ দেওয়া আছে, হ্যাঁ এইখানটাতে একটা মেসেজ দেওয়া আছে, এই মেসেজ তুমি চাইলে চেঞ্জ করতে পারবা।
এখানে চেঞ্জ করে যা লিখবা ওরা হচ্ছে এখান থেকে সেই জিনিসটা শো করবে, ঠিক আছে? এটা আমি জানিয়ে রাখলাম এবং পরবর্তীতে আমরা শিখবো যে এটা অন্য একটা পেজে কীভাবে রিডাইরেক্ট করাতে পারি, তারপর অন্য একটা ওয়েবসাইটে কীভাবে রিডাইরেক্ট করাতে পারি। যখন এই ফর্মটা সাবমিট করা হয়ে যাবে তখন অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তারপর নোটিফিকেশন দেখবো, নোটিফিকেশন হচ্ছে অ্যাডমিন প্যানেল, অর্থাৎ আমি হোস্ট বা আমি যে ওনার, আমার কাছে ইমেইল, যে ইমেইল আমার দেওয়া থাকবে এখানে, সেই ইমেইলে এই যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলো সব অল ফিল সব আমার ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল আজকের বিষয়গুলোটা, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবো চ্যানেলটি এবং অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবো, বন্ধুদের মিলে দুজনে মিলে শিখবা, তাহলে তোমরা তোমাদের অনেক প্রবলেম থাকবে সেগুলো তোমরা নিজেরা সলভ করে ফেলতে পারবা। তো আজকে ভিডিও বন্ধু, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই বন্ধু স্টে কুল, স্টে সেফ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।